Bismillahirrahmanirrahim. 11th class, 12th class, Dakadukkan High School College. You are most welcome in our Islamic History and Culture online class. তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আব্বাসীয় খলিফা, আবুল আব্বাস সাফা কর্তৃক প্রতিষ্ঠিত আব্বাসীয় খলিফা, আব্বাসীয় বংশ অন্যতম শাসক ছিলেন খলিফা আবদুল্লাহ আল মামুন। তো খলিফা আবদুল্লাহ আল মামুন 813 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং 833 সাল পর্যন্ত তিনি বাগদাদের খলিফা ছিলেন। তো খলিফা আবদুল্লাহ আল মামুনের রাজত্বকাল সম্পর্কে বলা হয়েছে যে মামুনের রাজত্বকাল সন্দেহাতীতভাবে ইসলামের ইতিহাসে সর্বাপেক্ষা উজ্জ্বল এবং গৌরবময় যুগ। স্যার সৈয়দ আমির আলী বলেন, Mamun's reign was unquestionably the most brilliant and glorious of all in the history of Islam. তাহলে চলো আমরা এই যে সর্বাপেক্ষা উজ্জ্বল এবং গৌরবময় যুগ আব্বাসীয় বংশের, তার সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো জ্ঞান বিজ্ঞানে আল মামুনের অবদান। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের পাঠ শিরোনাম হলো আব্বাসীয় খিলাফত, এবং পাঠের অংশটা হলো জ্ঞান বিজ্ঞানে আল মামুনের অবদান। তো জ্ঞান বিজ্ঞানে আল মামুনের অবদান, এই ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো জানবে, প্রথমে হলো খলিফা আল মামুনের পরিচয় তোমরা পাবে, বায়তুল হিকমা কি, তার রাজত্বকালে ইতিহাসের অন্যতম জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির জন্য একটা প্রতিষ্ঠান ছিল সে সম্পর্কে তোমরা জানবে, এবং জ্ঞান বিজ্ঞানে তার অবদান, তার চরিত্র কৃতিত্ব সে সম্পর্কে তোমরা জানবে। তো চলো আমরা একটা একটা করে আলোচনা করি। সাম্রাজ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে সহনশীল নীতি গ্রহণ করার ফলে এবং মামুনের সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করার পর অভ্যন্তরীণ কোনো গোলযোগ সংঘটিত হয়নি, এমনকি দুর্ধর্ষ খারেজিগণও তার খিলাফতে বিদ্রোহ করতে পারেনি। সুতরাং আগে একটা ইঙ্গিত দিয়ে রাখছি যে তার শাসনকালটা ছিল শান্তিপূর্ণ। হারুন আর রশীদ স্মরণীয় আছে যে খলিফা হারুন আর রশীদ তার সন্তান ছিলেন, তার পুত্র ছিলেন আবদুল্লাহ আল মামুন। তার ভাইয়ের নাম ছিল আমিন। আমিন এবং মামুনের মধ্যে যে গৃহযুদ্ধে মামুন জয়লাভ করে আব্বাসীয় খলিফার দায়িত্ব পদ গ্রহণ করেন। মামুনের রাজত্বকাল মুসলিম জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। তিনি সাম্রাজ্যের বিদ্রোহ দমন করে শান্তি প্রতিষ্ঠা করেন। মামুনের রাজত্বকালে জ্ঞান বিজ্ঞান এমন কোন ক্ষেত্র, জ্ঞান বিজ্ঞানের এমন কোন ক্ষেত্র ছিল না যেখানে মামুনের যুগের কবি, দার্শনিক, জ্যোতির্বিদ, অঙ্কশাস্ত্রবিদ, আইনজ্ঞ, ধর্মবেত্তা, চিকিৎসক, স্থপতি, চারু ও কারুশিল্পী, ঐতিহাসিক এমনকি রসায়নবিদ প্রভৃতি মনীষীগণ অবদান রাখেননি। তার মানে হলো জ্ঞান বিজ্ঞানের সকল ক্ষেত্রেই খলিফা আবদুল্লাহ আল মামুনের পদচারণা ছিল। তোমরা লক্ষ্য করো, বায়তুল হিকমা নিয়ে আমরা কথা বলবো। বায়তুল হিকমা, বায়তুন শব্দের অর্থ হলো গৃহ, হিকমা অর্থ হলো জ্ঞান বিজ্ঞান। তাহলে বায়তুল হিকমা অর্থ কি দাঁড়ালো? জ্ঞান বিজ্ঞানের গৃহ। আব্বাসীয় আমল ছিল জ্ঞান বিজ্ঞানের তোমার স্বর্ণযুগ। মামুন তার 20 বছরের রাজত্বকালে প্রত্যেক ক্ষেত্রে মুসলমানদের বুদ্ধিবৃত্তির স্থায়ী স্মৃতিচিহ্ন রেখে গেছেন। তার উদার পৃষ্ঠপোষকতায় জাতি ধর্ম নির্বিশেষে দার্শনিক, বিজ্ঞানী, চিকিৎসক, সাহিত্যিক, আইনবিদ, হাদিস সংগ্রাহক প্রভৃতি মনীষীগণ তার দরবার অলঙ্কৃত করেছিলেন। মামুন ইবনে মাসাওয়া এবং হুনাইন ইবনে ইসহাক, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটু স্পেলিং সংশোধন করে নিতে হবে, হুনাইন ইবনে ইসহাকের নেতৃত্বে কনস্টান্টিনোপল সিসিলি হতে গ্রিক ভাষায় লিখিত পাণ্ডুলিপি সংগ্রহ করেন। গ্রিক ভাষা ছাড়া সংস্কৃত,
পারস্য সিরীয় প্রভৃতি ভাষায় লিখিত পুস্তকাদি অনুবাদ করার জন্য মামুন 830 খ্রিস্টাব্দে বায়তুল হিকমা নামে একটি অদ্বিতীয় গবেষণাগার প্রতিষ্ঠা করেন। এই জগৎ বিখ্যাত প্রতিষ্ঠানটিতে তিনটি বিভাগ ছিল। আবার বলছি, জগৎ বিখ্যাত প্রতিষ্ঠানটিতে তিনটি বিভাগ ছিল, গ্রন্থাগার, 2 শিক্ষায়তন, 3 অনুবাদ ব্যুরো। তাহলে কয়টা প্রতিষ্ঠা কয়টা এই প্রতিষ্ঠানের কয়টা অংশ ছিল? গ্রন্থাগার 1, শিক্ষায়তন 2 এবং অনুবাদ ব্যুরো 3। এই তিনটি পৃথক বিভাগ স্থাপন করেছিলেন। মামুন বায়তুল হিকমার মহাপরিচালক হুনাইন বিন ইসহাক, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চিত্র আমরা দিছি, গ্রন্থাগার, তার গ্রন্থাগারের নাম ছিল বায়তুল হিকমা। তার যে প্রতিষ্ঠানগুলো ছিল, তিন দিকে তিনটা কালার করা আছে, একটা হলো অনুবাদ ব্যুরো, একটা হলো গ্রন্থাগার, একটা হলো শিক্ষায়তন। হুনায়ন বিন, জগৎ বিখ্যাত পণ্ডিত ব্যক্তি বায়তুল হিকমার মহাপরিচালক হুনায়ন বিন ইসহাক, আমরা বলেছি গ্রিস, সিরিপ, স্পেন, সিরিয় মিশর, ভারত থেকে গেলেন ইউক্লিড, টলেমি, এরিস্টটল, সক্রেটিস, প্লেটো প্রমুখ মনীষীর দুর্লভ গ্রন্থগুলো সংগ্রহ করে সেগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন। বহু পণ্ডিত ব্যক্তি তার অনুবাদ কাজে সহযোগিতা করেন, তাদের মধ্যে ঈসা বিন ইয়াহিয়া, মুসা বিন খালিদ, কোস্টা, মানকা, দুবান নামক ব্যক্তি অনুবাদ কার্য পরিচালনা করেন। তাদের মধ্যে ঈসা বিন ইয়াহিয়া এবং মুসা বিন খালিদ, কোস্টা, মানকা ও দুবান এই পণ্ডিত ব্যক্তিদের নাম আমরা বললাম। অনুবাদের পারিশ্রমিক হিসেবে দেয়া হতো পুস্তকের ওজনে স্বর্ণ, পুস্তকের ওজনে স্বর্ণ দেয়া হতো। তোমরা বুঝতেই পারছো পণ্ডিত ব্যক্তিদেরকে কিভাবে সম্মানিত করা হয়েছে। ঐতিহাসিক উইলিয়াম মুইর বলেন, এসব মনীষীর পরিশ্রমের ফলে মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন ইউরোপীয় জাতিগুলো তাদের নিজস্ব অথচ হারানো ধন প্রাচীন গ্রিসের জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের সঙ্গে পুনরায় পরিচিত হয়। দেখো, শিক্ষা, সংস্কৃত এবং বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা। মামুনের খিলাফত সারাসিনীয় ইতিহাসে সর্বাপেক্ষা গৌরবময় অধ্যায়। যথার্থভাবেই একে অগাস্টান যুগ অফ হিউম্যান সিভিলাইজেশন বলা হয়েছে। সৈয়দ আমির আলী বলেন, তার 20 বছর ব্যাপী শাসনকাল চিন্তাধারার প্রত্যেক ক্ষেত্রে মুসলমানদের বুদ্ধিবৃত্তির পরিবর্ধিত স্থায়ী স্মৃতিচিহ্ন রেখে গেছেন। খলিফা মামুন দেশি বিদেশি মূল্যবান পুস্তক অনুবাদ করেই ক্ষান্ত হননি। এসব পুস্তকের উপর মৌলিক গবেষণার জন্য বিভিন্ন মনীষীকে নিয়োগ করেন, ফলে বিদেশি ভাবধারায় আরবি ভাষার এক সৃজনশীল গবেষণার আত্মবিকাশ ঘটে। এবার চিত্র লক্ষ্য করো, জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে অবদান। খলিফা মামুন জ্যোতির্বিদ্যান বা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে খুব আগ্রহী ছিলেন। তিনি জ্যোতির্বিদ্যার উৎকর্ষ সাধনের জন্য বাগদাদের সন্নিকটে শামসিয়া নামক স্থানে, লক্ষ্য করো পরবর্তী স্লাইডে, শামসিয়া নামক স্থানে, এটা তোমরা দেখতে পারবে পরবর্তী স্লাইডে। খলিফা মামুন জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে খুব আগ্রহী ছিলেন, তাই তিনি জ্যোতির্বিদ্যার উৎকর্ষ সাধনের জন্য বাগদাদের সন্নিকটে শামসিয়া নামক স্থানে জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য একটি মান মন্দির নির্মাণ করেন। প্রশ্ন আসেই যে শামসিয়া কি, বা মামুন যে গিয়া জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য একটা মান মন্দির নির্মাণ করেছিলেন সেটা কোথায়? এটা উত্তর হলো শামসিয়া নামক স্থানে। শামসিয়া নামক স্থানে জ্যোতির্বিজ্ঞানের গবেষণার জন্য একটি মান মন্দির নির্মাণ করেন। বৈজ্ঞানিকদের সঙ্গে মান মন্দিরে বসে গ্রহ নক্ষত্রাদির গতিবিধি নিরীক্ষণ করতেন। মুসলিম মনীষীগণ গবেষণা কার্যের মাধ্যমে বিষুবরেখা, পৃথিবীর আকৃতি, আয়নমণ্ডলের সংযোগস্থল, চন্দ্র, গ্রহ, ধূমকেতুর ছায়া, সূর্যগরী, পৃথিবীর ব্যাস, গ্রহ নক্ষত্রগুলোর ব্যাস প্রভৃতি মূল্যবান তত্ত্ব আবিষ্কার করেন। মান মন্দিরের নিরীক্ষার ফল থেকেই আল মামুনের আদেশ অনুসারে পরীক্ষিত তালিকা আল আজিজ আল মুমতাহানা বা আল মামুন তালিকা নামে জ্যোতির্বিজ্ঞান তালিকা তৈরি করা হয়। তার সময়ে পদার্থবিদ আবুল হাসান দূরবীন যন্ত্র এবং বৈজ্ঞানিক আল বেরুনি
অতীব সুকৌশলে পৃথিবীর পরিধি নিরূপণ করেন। তোমরা দেখতে পাচ্ছ ছবিটা দেখো, মান মন্দির শামসিয়ার সন্নিকটে জ্যোতির্বিজ্ঞানের উন্নতির জন্য তিনি এটা নির্মাণ করেছিলেন। পরবর্তী স্লাইড লক্ষ্য করো, যে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান নিয়ে আমরা কথা বললাম, এখন আসো গণিতের কথা আমরা বলি। খলিফা মামুনের শাসনামলে গণিত শাস্ত্রের উৎকর্ষ সাধিত হয় কেমিস্ট্রি। তোমরা দেখতে পাচ্ছ গণিত শাস্ত্র এবং রসায়ন বিষয়ে তার অভাবিত উন্নতি সাধিত হয়। খলিফা মামুনের লাইব্রেরিয়ান ও গণিতজ্ঞ মোহাম্মদ বিন মুসা আল খারিজমি, নামটা লক্ষ্য করো, খলিফা আল মামুনের লাইব্রেরিয়ান ও গণিতজ্ঞ মোহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজম বা মুসা আল খাওয়ারিজমি বা খারিজমি গণিত শাস্ত্রে শূন্যের ব্যবহার শিক্ষা দেন। তিনি পাটিগণিতের দশমিক প্রথা সম্পর্কেও জ্ঞান লাভ করেন। এছাড়াও সম অসম এবং মৌলিক সংখ্যা, বর্গমূল, ঘনমূল, অসংখ্য উপাদানের মৌলনীতি ও পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করেন। তাহলে গণিতবিদের নাম কি ছিল? মুসলিম জগৎ বিখ্যাত মুসলিম গণিতবিদের নাম কি ছিল? মুসা আল খারিজমি। তার রচিত জগৎ বিখ্যাত অঙ্ক বিষয়ক বীজগণিতের সর্বশ্রেষ্ঠ বই, যা 16 শতাব্দী পর্যন্ত ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল, সেই বিখ্যাত গ্রন্থটির নাম কি? উত্তর, হিসাবুল জবর ওয়াল মোকাবেলা। হিসাবুল জবর ওয়াল মোকাবেলা। এবার আসো আমরা চিত্রে লক্ষ্য করো, রসায়ন শাস্ত্রে এবং চিকিৎসা বিজ্ঞানে অবদান। ইউহান্না বিন মুসাওয়া 777 থেকে 857 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন মামুনের দরবারের শ্রেষ্ঠ রসায়নবিদ। তাইলে ইউহান্না বিন মুসাওয়া শ্রেষ্ঠ রসায়নবিদ। চিকিৎসা শাস্ত্রের প্রধান অনুবাদক ছিলেন হুনায়ন বিন ইসহাক। এটা একটু সংশোধন করে নিয়ে তোমরা, এটা হবে হুনায়ন বিন ইসহাক। তার রচিত শতাধিক মৌলিক গ্রন্থের মধ্যে অধিকাংশই ছিল চিকিৎসা বিষয়ক গ্রন্থ। এই যে রসায়ন শাস্ত্রে বশ্যীকরণ এবং লঘুকরণ যে সূত্রগুলো, এই সূত্র দুটিও তিনি আবিষ্কার করেছেন। ঐতিহাসিক হিস্ট্রি বলেন, আফটার ম্যাটেরিয়া মেডিকা, অ্যাস্ট্রোনমি অ্যান্ড ম্যাথমেটিক্স, দি অ্যারাবস মেড দেয়ার গ্রেটেস্ট সাইন্টিফিক কন্ট্রিবিউশন ইন কেমিস্ট্রি। ম্যাটেরিয়া মেডিকা, জ্যোতির্বিজ্ঞান, গণিত শাস্ত্রের পর আরবগণ রসায়ন শাস্ত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছিল। এবার আসো লক্ষ্য করো, চিকিৎসা ও ভূগোল শাস্ত্রের উন্নতি। চিকিৎসা শাস্ত্রের প্রধান অনুবাদক আমরা বলেছি হুনাইন বিন ইসহাক, এরপরে ইউহান্না বিন মুসাওয়ার কথা বলেছি। দাখাল উল আইন গ্রন্থটি চিকিৎসা শাস্ত্রের প্রথম আরবি পুস্তক। তার আমলে শরীরে অস্ত্রোপচারের ব্যবস্থা শুরু হয় খলিফা আবদুল্লাহ আল মামুনের সময়ে। খলিফা আবদুল্লাহ আল মামুন শাসনামলে আল খওয়ারিজমি প্রাচীনতম ভৌগোলিক গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থের নাম ছিল সুরাতুল আর্দ ওয়াল মুকাবালা, সুরাতুল আর্দ 6-9। তার মানে 69 জন ব্যক্তির সহযোগিতায় এ গ্রন্থে পৃথিবীর মানচিত্র সংযুক্ত করেন ইয়াহিয়া বিন আল মনসুর, সিন্দি বিন আলী, খালিদ বিন আব্দুল মালিক প্রমুখ খ্যাতনামা মনীষী পৃথিবীর আকৃতি, গ্রহ, বিষুবরেখা, ধূমকেতু, ছায়াপথ সম্পর্কিত বহু মূল্যবান তত্ত্ব আবিষ্কার করেন। খলিফার পৃষ্ঠপোষকতায়, আবদুল্লাহ আল মামুনের পৃষ্ঠপোষকতায় আবুল হাসান নামক একজন বৈজ্ঞানিক দূরবীক্ষণ এবং নৌ কম্পাস আবিষ্কার করেন। এবার আসো আমরা দর্শন শাস্ত্রের ক্ষেত্রে তার কি অবদান ছিল আমরা সেটা আলোচনা করব। আব্বাসীয় যুগে আরব জ্ঞান পিপাসুদের মধ্যে দর্শন এবং অধিবিদ্যার ব্যাপক চর্চা শুরু হয় আল কিন্দি। দার্শনিকের নাম ছিল আল কিন্দি। খলিফা মামুনের পৃষ্ঠপোষকতা লাভ করেন। তিনি অ্যারিস্টটলের ধর্মতত্ত্ব আরবি ভাষায় অনুবাদ করেন। মুসলিম দর্শনের সাথে প্লেটো অ্যারিস্টটলের মতবাদের সমন্বয় সাধনের চেষ্টা করেন। আল কিন্দি 261 খ্রিস্টাব্দে দর্শন গ্রন্থ রচনা করে খ্যাতি অর্জন করেন। খলিফা আল মামুনও একজন যুক্তিবাদী
মানুষ ছিলেন। এর সাথে আমরা এটাও বলতে চাই যে ইতিহাসের ক্ষেত্রেও তার অবদান ছিল। আচ্ছা আমরা এর আগে দেখো তোমরা স্লাইডে যেটা আসছে এটা হলো সিহাহ সিত্তা, বিদেশি বিশুদ্ধ হাদিসের গ্রন্থ সমূহ রচনা করা হয়েছে এই সময়ে। সিহাহ সিত্তা একটা একটা বিখ্যাত শব্দ, সিহাহ সিত্তা। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে সিহাহ সিত্তা কি? সিহাহ শব্দের অর্থ হলো বিশুদ্ধ, আর সিত্তাতুন তোমরা জানো ওয়াহিদ এতনা তালাতা আরবা খামসা সিত্তা, তাহলে সিত্তা অর্থ হলো ছয়। ছয়টি নির্ভুল হাদিস গ্রন্থকে একসাথে বলা হয় সিহাহ সিত্তা। এই হাদিস গ্রন্থগুলো আব্বাসীয় যুগেই প্রণীত হয়েছিল পারস্যবাসী ইমাম বুখারী 810 থেকে 70 খ্রিস্টাব্দে খলিফা মামুনের রাজত্বকালে বুখারী শরীফ প্রণয়ন করেন। ইমাম বুখারী 16 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করে 60 লক্ষাধিক হাদিস সংগ্রহ করেন। এর মধ্যে 7275টি হাদিসকে নির্ভুল বলে গ্রহণ করে তার গ্রন্থে উল্লেখ করেন। খলিফা মামুনের রাজত্বে ইসলামের চতুর্থ বলবো আমরা মাঝহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বলের আবির্ভাব হয়। জগৎ বিখ্যাত হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমরা জানো যে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে করতেন তিনি এবং গবেষণা করতেন। পথিকৃত তাকে বলা হয় যে আহমদ ইবনে হাম্বলকে পিকে হিট্রি বলেন। ইবনে হাম্বলস কনজারভেশন সার্ভ এজ দ্য বালওয়ার্ক অফ অর্থোডক্সি ইন বাগদাদ এগেইনস্ট দ্য মুতাজিলিট ইনোভেশনস। ইবনে হাম্বলের বাগদাদে মুতাজিদাদের নবপ্রবর্তিত নীতিগুলোর প্রতিবন্ধকতা হিসেবে ব্যবহৃত হয় খলিফা মামুন মুতাসিলা কর্তৃক। মুতাসিম খলিফা মামুন এবং মুতাসিম কর্তৃক ইবনে হাম্বল বন্দীও নির্যাতিত হলেও তিনি তার মতবাদ ত্যাগ করেননি। তোমরা জানো যে তিনি শেষ কারাগারে বসেও আহমদ ইবনে হাম্বল রাজক্ষমতায় যারা থাকে তাদের নির্যাতনের শিকার যুগে যুগে কালে কালে। এর ধারাবাহিকতা ইমাম ইবনে হাম্বল কি হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন এবং সেখান থেকেই তিনি তার গবেষণা আরো পূর্ণাঙ্গতা লাভ করেছে কারাগারে এবং তিনি সুন্নার ইমাম হয়ে বের হয়েছেন। হাজার হাজার হাদিস তিনি সংগ্রহ, লক্ষ লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন। এবার আসো তোমরা দক্ষ করো কাগজের কারখানা প্রতিষ্ঠা, কাগজের কারখানা প্রতিষ্ঠা। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের প্রধান সহায়ক ছিল কাগজ। চীনাদের অনুকরণে মুসলমানগণ প্রথম চীনের সাহায্যে সমরকন্দে প্রথম কাগজের কারখানা নির্মাণ করে এবং পরবর্তীকালে খলিফা হারুন রশিদের রাজত্বকালে 794 থেকে 795 খ্রিস্টাব্দে বাগদাদে প্রথম কাগজের কারখানা প্রতিষ্ঠা করা হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কাগজের কারখানা ও খলিফা আবদুল্লাহ আল মামুন সময়ে অভাবিত উন্নতি হয়েছে। হস্তলিপি এবং কাগজ কল সম্পর্কে আমরা বললাম যে মামুনের পৃষ্ঠকথায় মুসলমানগণ হস্তলিখন পদ্ধতি আবিষ্কার করে। এ সময় ইমাম আহমদ ইবনে হাম্বলের বাণীগুলো সুন্দর এবং পরিষ্কার ভাবে লিপিবদ্ধ করা হয়। এ যুগে আল রায়হানি ছিলেন সর্বশ্রেষ্ঠ হস্তলিপি বিশারদ। তার নামানুসারে একটি লিখন পদ্ধতির নামকরণ করা হয় রায়হান লিপি। তো জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য খলিফা মামুনের রাজত্বকালকে ইসলামের ইতিহাসে ঐতিহাসিকগণ মুসলিম সভ্যতার স্বর্ণযুগ, দ্য গোল্ডেন এজ অফ ইসলামিক সিভিলাইজেশন বলে আখ্যায়িত করেছেন। তোমরা রায়হানি হস্তলিপি দেখতে পাচ্ছ, এরপরে ক্যালিগ্রাফ, এগুলো বিকাশ সাধিত হয়েছে তার সময়ে। আমরা বললাম রায়হানি ছিলেন মামুনের দরবারের অন্যতম শ্রেষ্ঠ হস্ত বিশারদ। তার নাম অনুসারে এই চিত্র তোমরা দেখলে। তো সবশেষে আমরা যে কথাটা বলতে চাই যে মামুনের রাজত্বকালে বা শাসনামলে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সম্পর্কে জনৈক ঐতিহাসিকের মন্তব্য প্রণিধান যোগ্য। শুধু ইসলামের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে জ্ঞান বিজ্ঞানের এমন অভূতপূর্ব জাগরণ ও উন্নতি ইতিপূর্বে আর দেখা যায়নি। সুতরাং মুসলিম সভ্যতার ইতিহাসে আজও চিরস্মরণীয় হয়ে আছে খলিফা আবদুল্লাহ আল মামুনের রাজত্বকালকে। তোমরা তোমাদেরকে কাজ দিলাম, লক্ষ্য করো শিক্ষা সংস্কৃতি বিকাশে খলিফা আবদুল্লাহ আল মামুনের অবদান মূল্যায়ন করো। বায়তুল হিকমা কি, এটি কে রচনা করেন? এবার সব বাড়ির কাজ, খলিফা আল মামুনের শাসনামলকে কি ইসলামের ইতিহাসে অগাস্টান যুগ বলে আমরা যেটা বললাম এটা কি অভিহিত করা যায়? অগাস্টান এজ অফ ইসলামিক সিভিলাইজেশন,
তোমার উত্তরের সপক্ষে মতামত দাও। তোমরা তাহলে এবার দেখো কিছু প্রশ্ন। খলিফা আল মামুন কে ছিলেন, কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, বাইতুল হিকমা কি, কোথায় অবস্থিত, বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেন, ইহার অর্থ কি, সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র কোন খলিফার আমলে অঙ্কন করা হয়। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারো, আমি তোমাদের এগুলো সংশোধন করে দিতে পারি। তো তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাস পর্যন্ত তোমাদের শুভকামনা করি, মনোযোগ সহকারে পড়াশোনা করবে। থ্যাংকস অল অফ ইউ।